ไม่ได้ก็ตายแล้วไอ้เจ้าเมียมาเข้ามาโอ้ยมาตุ๊กครับ
আজকে আমার বড় হয়ে গেল, এক একটা মেয়ে নয় ভাই তিনটে মেয়ে বিয়ে দিতে হবে। আর গরিব মানুষ আমি, পিছিয়ে আছি সব সময়, কারণ টাকা পয়সা কম। তো এই শোনো, পিছিয়ে থাকলে হবে? মেয়েগুলো কি আমার সুন্দরী নয়? মেয়েগুলো দেখতে ভালো, দেখাবো তো পছন্দ হয়ে যাবে, অসুবিধা হবে না। যাই হোক শোনো, আমি এখন এই মুহূর্তে পত্র হয়ে যাচ্ছি, বুঝলে? ছাড়ো, কিন্তু আমি একটা কথা বলছিলাম জানো, যে বাড়িতে মানে ছেলের মানে সেই বাড়িতে বিয়ে দেবো। আর আমিও দেখবো যে বাড়িতে বিহাই নাই বিহান আছে সেই বাড়িতে মেয়ের বিয়ে দেবো। শোনো, এসব বাজে না, ওকে চাও। আমি মেয়েগুলোকে দেখি কোথায় আছে। একটা কথা বলি শোনো, আমি বাড়ি থেকে যাচ্ছি, বাড়ি ফাঁকা থাকলো ভাই দেখবো হবে। ছেলেপেলা কেমন না ঢুকে? না, কেউ আসবে না, আমার তিনটে মেয়ে আছে। আমার ভয় লাগে আলিফকে, আলিফ বসে আছে, তুই পুক করে ঢুকে পড়ে। তাই তো দেখি মেয়েগুলো কোথায় গেল। আরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে হবে? বাড়িতে কি সংসারের কাজকাম করা শিখবি না? দেখি তো।